গাইস, চৈত্র মাসের কাঠ পোড়ানো তাপমাত্রায় যখন সাধারণ মানুষ অতিষ্ঠ, তখন এলাকার ছোট ছেলেরা যমুনা নদীতে বারবার গোসল করছে। কতবার গোসল করছে আসলে গুনে শেষ করা যাবে না। আহা, যদি ফিরে যেতে পারতাম শৈশবে, চর দুর্গত যুবকদের সাথে যমুনা নদীতে ঘাটে নৌকায় বসে তাদের সাথে গল্প আড্ডায় মেতেছিলাম এবং তাদের মায়াবী সুরে গান শুনে মুগ্ধ হয়েছিলাম। আজকের এই দ্বিতীয় পার্টে সেসবই থাকবে। সলিমাবাদে 2 কোটি টাকার আলোচিত সেই রফিকটির টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সলিমাবাদ ইউনিয়নে সরকারি কর্মকর্তা রফিক টিয়ের গ্রামের বাড়ি। আর সেই গ্রামের বাড়িতে দৃষ্টিনন্দন কাঠ এবং টিনের মিশ্রণে ইউরোপে আদলে 2 কোটি টাকার বাড়ি এই বাড়িটি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি নির্মাণ করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এই দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী এখানে ভিড় করে। সেই আলোচিত সরকারি কর্মকর্তা রফিক টিয়ের সেই বাসভবনটি, এখানে তিনি থাকেন না, ঈদের সময় ছুটিতে এখানে 2-1 দিনের জন্য বেড়াতে আসে, সে ঢাকায় সেটেল। তার এই অপরূপ দৃষ্টিনন্দন বাড়িটি সবার নজর কাড়ে আর এর ভিতরে ঢোকা নিষেধ। ভিতরে আরও কারুকার্য মিশ্রণে নির্মিত এই বাড়িটি। লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে, সোনার দেহ কইরা কালা, লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। আমি কেন বাপিরিতে কইরা ছিলাম না যাই না তোর সনে রে, কেন বাপিরিতে কইরা ছিলাম না যাই না তোর সনে। আগে যদি জানতাম রে তোর এমন আচরণ, আমি আড়াল থেকে দেখতাম তোরে দিতাম না এমন। আগে যদি জানতাম রে তোর এমন আচরণ, আমি আড়াল থেকে দেখতাম তোরে দিতাম না এমন। কত লোক নিন্দা সইব আমি তুই বন্ধুর কারণে রে, তুই বন্ধুর কারণে। আমি কেন বাপিরিতে কইরা ছিলাম না যাই না তোর সনে রে, এক জীবনে হে বন্ধু আ তোর কয়জনার বসতি, ও তুই যাই না শুই নাই আমার এমন করলি রে কেন ক্ষতি। সাথ মেটাইতাম দুঃখ দিলি অত যতন করে রে, অতি যতন করে। আমি কেন বাপিরিতে কইরা ছিলাম না যাই না তোর সনে রে, কেন বাপিরিতে কইরা ছিলাম না যাই না তোর সনে।
আমার সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে আমি কেন বাপিরিত কইরা ছিলাম না যাই না তোর সোনে রে কেন বাপিরিত কইরা ছিলাম না যাই না তোর সোনে অসাধারণ অসাধারণ এই যমুনা নদীর পার আর কণ্ঠটা আসলে আপনার সুপ্রিয় সুমধুর কণ্ঠটি শুনে গ্রাম বাংলার এই যমুনা নদীর পারে এসে আসলে অনেকটাই মুগ্ধ হলাম। তো আপনি কি গান করেন নাকি মন চাইলে এরকম একা একাই গান গেয়ে ফেলেন? আমি আমার মন চাইলে মানে যখন মনে চাই তখন একটু মজা করি বিনোদন। তো জায়গাটা এরকম জায়গার মধ্যে আসলে চারপাশে গরম আর এরকম যমুনা নদীর এই নৌকার মধ্যে বসে ভালো লাগতেছে না আপনাদের? অবশ্যই ভালো লাগতেছে, অবশ্যই খুব ভালো লাগতেছে, খুব মজাও লাগতেছে। বাতাস বেশি বাতাস আছে গাইস, যারা শহরের এসির মধ্যে শুয়ে রয়েছেন তারা একবার এই যমুনা নদীর পারে এসে দেখুন যে এখানে এসি লাগে না, এসি লাগবে না, তারা শহরে যাইতে চাইবে না, যে হাওয়া এই জায়গার হাওয়া খাইলে সে আর শহরে যাবে না। এই আলো বাতাসে যারা আসে তারা তলা নিয়ে নদীতে ঘুরে, নদীতে ঘুরে না একটা যাওয়া যায় ভালো দেখা। আর একটা শুরু করে দেন, আমি ধরে বাসি বলবো বাসা না ক্যামেরা দোলন সবই শুরু করি। ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না রে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কিতাব পারো, ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে দুধ সাদা বক সাদা সাদা কাশের ফুল, কাশ ফুলের চেয়ে সাদাই আছে কি কোন ফুল, রে বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়ে সাদা, বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়ে সাদা, আমার ভাগ্যে হইল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা, আলতার চেয়ে রাঙা কি দানলে বল না তাহাই, ওরে শাহু আলম সরকারে কয় আলতার চেয়ে রাঙা হয়, শাহু আলম সরকারে কয় আলতার চেয়ে রাঙা হয়, সোনা বন্ধুর ঠোঁটখানা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আসলে তাদের স্বকণ্ঠের গান, তারা কোনো গায়ক নয়, তাদের এরকম একটা সিচুয়েশনে তাদের কণ্ঠ থেকে যে অসাধারণ সুর বের হতে পারে তা এই চহলে মুড়ে না আসলে বুঝতাম না। তাদের গানগুলো শুনে আসলে হৃদয়টা শীতল হয়ে গেল। তারা যদি গান করতো তাহলে রাতারাতি তারা ভাইরাল হয়ে যেত। এরাই আসলে সত্যিকারের গ্রাম বাংলার শিল্পী, এদের গানই সবার কাছে ভালো লাগবে। এই ভাইরা সহলে এই ভূতের মোড় এসেছে, তারা নদী ভাঙন এলাকার মানুষ, তারা
নদীর গর্জন যখন উঠে তখন তাদের বুক ধরপর করে, কখন ভেঙে যাবে, কখন ঘরবাড়িগুলো ছাড়তে হবে। সেই সব মানুষগুলো এই নদীর পারে বসে বিশ্রাম নিচ্ছে এবং কণ্ঠে তারা সুরালো কণ্ঠ দিয়ে আমাকে মুগ্ধ করেছে। আশা করি সারা বাংলাদেশ এই তাদের এই গানের কণ্ঠের সুরে মাতবে। গাইস, বাংলাদেশের ইতিহাসে বাংলা ভাষার জন্য যাদের অবদানের কথা আগে চলে আসবে, সেই ভাষা সৈনিক মতিনের গ্রামের বাড়ি চহলে, সে চহলের গ্রামের যারা আপনাদের গান শোনালো সেই মানুষগুলো আসলে অনেক প্রতিভাবান, কিন্তু তাদের সংগ্রাম নদীর সাথে, ভাঙনের সাথে। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে। চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে। ও তুই এই তো ভাঙলে গেল বছর, এই তো ভাঙলে গেল বছর, ধান কাউনের চর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। মরা কি আর মারবি কতই তোর কি দয়া নাই, শেষ সম্বল ভাঙ্গা দিলে কোথায় পাবো ঠাই। মরা কি আর মারবি কতই তোর কি দয়া নাই, শেষ সম্বল ভাঙ্গা দিলে কোথায় নিব ঠাই। আমার মাথা গোজার জায়গা নাই আর, মাথা গোজার জায়গা নাই আর, এই দুনিয়ার উপর ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর।